सक्सेस इन लाइफ यूट्यूब चैनल सकल बंधु के स्वागत जानिए शुरू कर आजकल बार्ता। आशा करी अपनारा भलो आशीर्वाद और मंगलमय ईश्वर परम करुणा भलो आछि। तो चलुन बंधु किछु आलापचारिता आपनादेर साथे शेयर नेई। बंधु आमरा सकले जानी बर्तमान परिस्थितिटा कि एवं आमरा मोटामुटी बुझते पारछि जे कोन दिके आमादेर भविष्यत एगिए चलेछे। आजके এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা চরম হতাশার মধ্যে নিমজ্জিত। এই হতাশা থেকে, এই অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তির পথ কী, এই বিষয়ে কিছু আলোচনা। আর খবর খবর যে সত্যি এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু নেই সেটা আমরা সকলেই জানি। তো আমরা কি করলে মুক্তির পথ পেতে পারি সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধু আমাদের সামনে শুধু একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে সমস্ত নেতৃত্বকে এক হয়ে পথ চলা। আমরা এর আগেও বলেছি যে রাজনৈতিকভাবে কোনো রকম মিল নেই, মতাদর্শের কোনো মিল নেই, তবুও তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে জোট বেঁধে ভোটে লড়তে পারে। কিন্তু আজকে একটা অরাজনৈতিক সংগঠন, শিক্ষক সংগঠন, অনেকভাবে চেষ্টা করেও কিন্তু সমস্ত নেতৃত্বকে একত্রিত করে তাদেরকে একটা পরিষ্কার, একটা সুন্দর শিক্ষক সুলভ দাবি নিয়ে সরকারের কাছে বার্তা দেওয়া, সরকারের সাথে বৈঠক করা, এই বিষয়ে কোনো সঠিক রূপরেখা তৈরি করতে পারেনি বিগত এক বছর থেকে। চেষ্টা করেছে অনেকজন, কিন্তু কই সেই চেষ্টা কিন্তু সফলতার মুখ দেখতে পারেনি। এবং তারই কারণে প্রতি সপ্তাহে আমাদের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকারা দুশ্চিন্তা, হতাশা, অর্থনৈতিকভাবে চরমভাবে অবহেলিত হয়ে আজকে বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে। তো এই মুহূর্তে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সকলে দাবি তুলুন যে নেতৃত্ব যারা আছেন, ঐক্যমঞ্চেরই হোক, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির হোক, আর যারা আছেন বিজেপি পার্শ্ব শিক্ষক সেল, এই সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে একটা দাবি। এবং সরকার তো বলেছে যে মানে আমাদের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 9 সাল এবং 11 সালে সেই প্রতিশ্রুতিটুকু পূরণ করে দিক, তার জন্য কিন্তু বন্ধু যাওয়ার প্রয়োজন। এবং আমরা যদি এই জায়গাটাকে কভার না করতে পারি তাহলে আজকে আমাদের অস্তিত্ব বিলোপ হয়ে যাওয়ার একটা চরম মুহূর্ত তৈরি হয়ে আছে, এতে কোনো সন্দেহ কারো থাকতে পারে না। অনেকদিন ভিডিও করিনি, ভিডিও করার কোনো বিষয় দেখতে পাচ্ছি না, কী জন্য ভিডিও করব। তো খবর কিন্তু কোনো খবর কিছু নেই, বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রতিদিনই 5-7টা করে ভিডিও বানিয়ে বিভিন্ন রকম খবর খবর হয়তো তুলে ধরছেন, এটা ওটা সেটা, কিন্তু আসল যে বিষয় আমাদের মুক্তি, আর সেই মুক্তি কিন্তু লুকিয়ে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে। তিনি প্রতিশ্রুতি পালন করলে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। তার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, সকলে জোরালো দাবি তুলুন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। বন্ধু তাছাড়া পথ নেই, দিনের পর দিন আমাদের ভিতর থেকে চলে যেতে যেতে দেখা যাবে এক সময় পুরো সমাজটাই বিলুপ্ত হয়ে গেছে। তো বন্ধু আর সামনে নভেম্বরে লং মার্চ আছে,
সকল নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে, এটা তো আমরা সকলেই শুনেছি যে এটা কারো ব্যানারে হচ্ছে না, সকলে নিজেদের স্বার্থে নিজেদের তাগিদে এই লং মার্চকে সফল করে আমাদের যে একমাত্র দাবি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ সেটাকে করে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি সকল নেতৃত্বকে। এই বলে আমার আলাপচারিতা শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।